পল্লীকবি জসীম উদ্দীন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যটি বাংলাদেশের পল্লী অঞ্চলের নিম্নবিত্ত মানুষের দ্বন্দ্বমুখর জীবনের বাস্তবনিষ্ঠ চিত্র হিসেবে উল্লেখযোগ্য সৃষ্টি বা মহিমা। মুসলমান সজন ও হিন্দু দুলি পরস্পরের প্রেমে জড়িয়ে পড়ে। দুলিতে বর্ণনায় কবি এভাবে লিখেছেন, ধানের আগায় ধানের ছড়া তাহার পরে টিয়া, নমুর মেয়ের গায়ের ঝলক সেই না রং দিয়া, নমুর মেয়ের গায়ের ঝলক সেই না রং দিয়া, দুর্বা বনে রাখতে তারে দুর্বাতে যায় মিশে, মেঘের ঘাটে শুইয়ে দিলে খুঁজে না পায় দেশে। তাদের ভালোবাসার স্বীকৃতি দেয়নি সমাজ। দুলি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে সজনকে বিয়ে করে। দুলি পরিবার অপহরণের মামলা করে সজনের নামে। মামলার রায়ে সজনের 7 বছরের কারাদণ্ড হয়। দুলিকে বিয়ে দেওয়া হয় ধনাঢ্য কালাচানের সঙ্গে। জেল ফেরত সজন যাযাবরের মতো দুলির খোঁজে বেদের নৌকায় দেশে দেশে ঘোরে। নাটকীয়ভাবে সজন দুলিকে খুঁজে পায়। দুলি সুজনের সঙ্গে রূঢ় আচরণ করলে অভিমানে সুজন 20 লক্ষের বড়ি খেয়ে গভীর রাতে নদীর পাশে বাঁশির সুর তোলে। দুলি ছুটে আসে সুজনের কাছে। মৃত্যুমুখী সুজনের সঙ্গে সেও আত্মহননের পথ বেছে নেয়। পরপারে তাদের মিলন হয়। এরপর থেকে এ ঘাটের নাম দেওয়া হয়েছে সজন বাদিয়ার ঘাট। এভাবেই করুণ রসে জসীম উদ্দীনের কাব্যটি পরিপূর্ণ। ধন্যবাদ সবাইকে।